বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান। আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মিজানুর রহমান, একটি কথা বলা যায়, আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে একটা বৈরিতা বেশ প্রবলভাবে আছে এবং এই বৈরিতা, এই বৈরী সম্পর্ক প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের অগ্রগতির পথেও একটা বড় অন্তরায়। সামনে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেও একটা অনিশ্চয়তা আছে, কিন্তু এই বৈরিতার কারণ হিসেবে অনেকেই বলে থাকেন যে 75-এর 15ই আগস্ট, 2004-এর 21শে আগস্ট এবং মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, এই বিষয়গুলো খুবই বড় অন্তরায় হিসেবে কাজ করেছে এবং এই বৈরিতার ইস্যু হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের প্রধান হোতাদের বিচার হয়েছে এবং 21শে আগস্টের ঘটনার যে গ্রেনেড হামলা, সেই মামলারও বিচার হয়েছে, যদিও প্রথম ধাপ, এখনও দুটো ধাপ অন্তত বাকি আছে। বৈরিতার কি অবসান হবে এখন? ধন্যবাদ। যথার্থই আসলে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, এটা কিন্তু অন্যান্য উন্নত দেশ তো দূরের কথা, আমাদের যে ইভেন পাক ভারত উপমহাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এই এরসেও কিন্তু আমরা একটু পিছনে এই দিক থেকে, কারণ আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা প্লেয়ার তাদের মধ্যে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার মতন একটা অবস্থা কখনো আমরা পাই না, এবং সেটা দেখা যায় যে ইভেন সামাজিক বা যেটাকে বলা হয় পারিবারিক যে আনুষ্ঠানিকতা, এগুলোতেও কিন্তু ওই রকম যে স্বাভাবিক একটা অবস্থা এটা বিরাজ করে না আমাদের নেতৃবৃন্দের মধ্যে। তো যথার্থই আপনি বলছেন, আসলে এই কতগুলো এত সিরিয়াস সিরিয়াস কতগুলো ক্ষত এগুলো আসছিল যে অবশ্যই আমাদের রাজনীতি একটা পর্যায়ে তো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ একটা আলোচনার বিষয় ছিলই, আর মুক্তিযুদ্ধের সময় আমাদের 30 লক্ষ লোক শহীদ হলো, 2 লক্ষ মা বোনের যুদ্ধ গেল, এর সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একটা আমাদেরই যাদের বাংলা ভাষায় কথা বলে, বাঙালি বলবো না তাদেরকে, কারণ এরা যুগে যুগে বাঙালিত্বের বিরোধিতাকারী একটা শক্তি, এরা স্বাধীনতার যুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছিল এবং অনেক নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তো সেগুলো বিচার হওয়ার দরকার ছিল এবং এই বিভাজনটা ওখান থেকে শুরু, এবং পরবর্তী পর্যায়ে আমরা মনে করেছিলাম যে আসলে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই যে ধর্মাশ্রয়ী যে গোষ্ঠীটা, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করে বা রাজনীতি করে বলবো, এবং এই যে অনেকটা যেটাকে বলা হয় পাকিস্তানি ভাবাপন্ন অথবা ভারত বিরোধিতা যে অনুষঙ্গগুলো দিয়ে রাজনীতিটা, এটার মধ্যে একটা অবসান উদয় হলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। শুধু হয়তো যুদ্ধ অপরাধীদের বিচার ব্যাপারটা তখনও দাবি হিসেবে ছিল, কিন্তু ওইটা তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হয়নি ওইভাবে। কিন্তু ঘটনাটা ঘটলো 1975 সালের 15ই আগস্ট। 15ই আগস্ট শুধু জাতির জনকে হত্যা করলো, একটা সামরিক অভ্যুত্থানের মধ্যে ঘটনা এরকম ছিল না। পৃথিবীর দেশে দেশে সামরিক অভ্যুত্থান হতো তখন 60-এর দশকে, 70-এর দশকে মাসে 2 বারও অভ্যুত্থান হতো এরকম আফ্রিকাতে, ওগুলো ছিল ক্ষমতা বদল, মানে এক জেনারেল থেকে আরেক জেনারেল ক্ষমতা নিত। কিন্তু 75 আর 15ই আগস্ট কিন্তু কেবলমাত্র জাতির জনকে হত্যা করা হয়নি, 15ই আগস্ট যে কাজটা করা হলো, এই আমাদের স্বাধীনতা, আমাদের বাঙালিত্ব সবগুলোকে হত্যা করে ওই যে পাকিস্তানি মনোভাবাপন্ন যে শক্তিটা, তারা পুরোটাই রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলো 1975 সালের 15ই আগস্ট। আবার সেই বলতে গেলে একটা মিনি পূর্ব পাকিস্তানে আবার এটা হয়ে গেল। তো সেটাও একটা পর্যায়ে আমরা মনে করি যে যখন 90-এর দশক আমাদের যে গণতন্ত্রটা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে গেল এবং ক্যান্টনমেন্ট থেকে আমাদের সব কিছু নিয়ন্ত্রণ হতো, আমাদের প্রেসিডেন্টরা ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের বিরোধী দলের নেতৃত্বে ক্যান্টনমেন্ট থাকতো, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার যে ইয়েটা আকাঙ্ক্ষাটা ছিল মানুষের, এটা হলো 90-এর দশকে এসে আমরা আবার গণতান্ত্রিক ধারায় আসলাম। কিন্তু দেখা গেল যে এই আপনি যেটা বললেন যে সবচেয়ে জঘন্য যে ঘটনাটা ঘটলো,
এটা কোনো অংশে 15ই আগস্টের চেয়ে কম না, বরং কোনো কোনো অনেকের মতে যে নৃশংসতার দিক থেকে একেবারে প্রকাশ্যে একটা রাজনৈতিক দলকে চিরতরে নিঃশেষ করে দেওয়া এবং তার সমুদয় নেতৃত্বকে একবারে শেষ করে দেওয়া, এবং সেটা করার জন্য কি করা হলো, তিনটা পক্ষ, যে ওই সেই পাকিস্তানি জঙ্গি চক্র যারাদেরকে আমরা এখন জঙ্গিবাদী গোষ্ঠী বলি, তারা, প্রশাসন এবং রাজনৈতিক শক্তি, তিনটা শক্তি। আপনি যদি আমরা যদি একদম তাড়াহুড়ো করে চলে আসি গতকালকে যে বিচারের রায়টি হলো, হ্যাঁ হ্যাঁ, পরশু দিনে আমাদের 21 আগস্ট সিগারেট হামলায়, সেখানে কিন্তু তিনটা একটা ত্রিপক্ষীয় একটা জোট, সেই জঙ্গিবাদী শক্তি যারা আর রাষ্ট্র ক্ষমতায় যারা, প্রশাসনিক ক্ষমতা যারা ছিল, যেখানে দেখা যাচ্ছে পুলিশ থেকে আরম্ভ করে DGFI থেকে আরম্ভ করে রাষ্ট্র ক্ষমতার একবারে সর্বোচ্চ লেভেলের ব্যক্তিবর্গ আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, একটা দলীয় তিনটা শক্তি মিলে একটা দল এবং তার নেতৃত্বকে একবারে নিঃশেষ করে দেওয়ার যে ঘটনাটা চেষ্টাটা হলো, তো এইটা আমি মনে করি আপনি যথার্থই বলছেন। এই বৈরিটা আবার একটা সূচনা হলো 2004 সালে এবং এটা কিন্তু চলছে, এটা চলছে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে রায় তো হলো, মানে বিচার তো হলো তিনটারই, তিনটে উল্লেখযোগ্য ঘটনারই, এরপরে অবসানটা হবে কি না? হওয়া উচিত আমি মনে করি, যে যদি বিচার যদি আমরা সবাই মেনে নিই, বিচার নিয়েও যদি আবার আমরা বলতে থাকি যে এটা মানি না বিচার, এই পক্ষ এখন তো সব পক্ষ থেকেই বিচার নিয়ে সমালোচনা, আগে এক সময় মনে হতো যে বিচারপতি, বিচারপতির, বিচারকের রায় এগুলো নিয়ে কতটুকু বলা যাবে। একদিকে তো আমরা বলি যে আমাদের বাক স্বাধীনতা এটা সেটা সব কিছু রুদ্ধ হয়ে গেছে 57 দ্বারা এটা সেটা, কিন্তু এইগুলো আবার সব কিছুই বলতেছি, বিচারককে নিয়ে, বিচারকের গোষ্ঠীসহ নিয়ে, তার বংশ পরস্পরা নিয়ে, সব নিয়ে এবং তার রায় নিয়ে সব কথাই আমরা বলতেছি। তো এইটা আমি মনে করি যে হয়তো আমাদের একটু অ্যাড করতে হবে, কারণ এই মাত্র তো রায় হলো এবং এটা যখন একটা স্টেবল রায়টা আপনি বলছেন যেটা একটা নিম্ন আদালতের রায়, এটা এটা আপিল হবে, অ্যাপিলেট ডিভিশনে যাবে, রিভিউ হবে, তো সেই পর্যায়গুলো যেতে যেতে আমি মনে করি এই যে একটা বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে যে ক্ষোভটা ছিল যে এটা একটা নৃশংস হত্যাকাণ্ড, এটার কোনো বিচার হচ্ছে না, 14 বছর লাগলো বিচার হইতে, তাও আমি মনে করি ভালো, বিলম্ব হলেও একটা রায় পাওয়া গেল আর এই সময়ের মধ্য দিয়ে হয়তো এই ক্ষতটা, কারণ একটা ক্ষত নিয়ে তো একটা জাতি বেশি দূর কত দূর যেতে পারে। মিস্টার শামসুজ্জামান দুদু, যেমন মিজানুর রহমান বলছেন যে একটা ক্ষত নিয়ে জাতি বাঁচতে পারে না, সরকার বলছে যে জাতি কলঙ্কমুক্ত হচ্ছে, তিনটে এই ঘটনার রায়ের মধ্য দিয়ে, বিচারের মধ্য দিয়ে, এবং যদিও আমরা জানি যে আপনারা এই রায় প্রত্যাখ্যান করেছেন 21 আগস্টের হত্যা মামলার রায়, বাট একটা পর্যায়ে গিয়ে তো এটি শেষ হবে, কিন্তু যে বৈরিতা দুপক্ষের মধ্যে, দুটো প্রধান দলের মধ্যে, দুটো প্রধান দলের সঙ্গেই বাংলাদেশের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী, তাদের সমর্থক, এই বৈরিতার অবসান হবে কি না? কেননা রাজনীতিতে একটা উন্নত সংস্কৃতি চর্চা করা দরকার, গণতন্ত্রকে যদি আমরা শক্তিশালী করতে চাই, অর্থনীতিকে যদি এগিয়ে নিতে চাই। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিছু তিনি বলেছেন, মেনে নেওয়ার ব্যাপার যেটা বলেছেন। আপনাকে বিচার শেষ হয় নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটা মুক্তি পেতে পারে, মানে কোর্টের যে বিষয়গুলো আমার কাছে এখানে আছে, যেমন মূল বিষয় তারেক রহমান সাহেবের, পিন্টু সাহেবের, আরে চৌধুরী সাহেবের 61 কার্যদিবসের, এটা না কিন্তু 61 জনের সাক্ষী হওয়ার পরে পূর্ণ তদন্তের ব্যবস্থা করা হয়েছে এই মামলায়, এবং কাকে দিয়ে নিয়োগ করা হয়েছে, যিনি বিএনপির সময় সাজার কারণে তিনি বাধ্য হয়েছিলেন চাকরি থেকে, যেমন এখন ওনাকে যদি দুর্নীতি দেয় আওয়ামী লীগ, মিজান সাহেবের উপাচার্য গেলে কেড়ে নেয়, এটা কষ্ট ওনার হবে, তিনি কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে থাকবেন না, দুর্নীতির কারণে, উনি ভালো লোক কিন্তু ওনাকে এটা কেড়ে নেওয়া হলো। তো ওই মিস্টার কাহার পূর্ণ তদন্তের ফলাফল, আয় চেঞ্জ হয়েছে 11 জন, সেহেতু এই মামলাটা রাজনৈতিক মামলা, বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব বিএনপিকে টার্গেট করে নিঃসন্দেহে
এটা নিঃশংস একটি ঘটনা। এখানে আমি আপনাকে দেখাতে পারি আব্দুল সালাম পিন্টু যে কোটে কথা উল্লেখ করেছেন, কোটে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি ওইটাকে নিঃশংস ঘটনা বলেছেন এবং এটা বিচারের পক্ষে বলেছেন। কিন্তু বিচার যে লক্ষ্যে নিয়ে যাওয়া হয়েছে, যেমন আপনাকে বলে মুক্তাঙ্গনে এই মিটিং হওয়ার কথা ছিল না, মুক্তাঙ্গনে মিটিং হওয়ার কথা ছিল, তাৎক্ষণিকভাবে এটা নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় আপনার ওই। এইসব যুক্তি আমি দাঁড় করাচ্ছি না বিচারে। যেটা মেনে নেওয়ার ব্যাপারটা যখন সুপ্রিম কোর্ট নিয়োগ হবে তখন প্রশ্ন ওঠে। কিন্তু একজন উচ্চমানের মানুষ মিজান সাহেব, একটি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করা মানুষ, দীর্ঘদিন ধরে রাজনীতির সব কিছু জানেন, জানার পরও তিনি যখন সাধারণ মানের একটা বক্তব্য দিবেন আইন সম্বন্ধে, তখন একটা প্রশ্ন থেকে যাবে। আমার কাছে যেরকম যুক্তিহীন কথার মধ্যে দিয়ে যদি আমি বলি, মানুষ একটু ক্ষুব্ধ হবে। উনি ভাইস চেয়ারম্যান, তো উনি তো ছাত্র নেতা ছিলেন, সেই জন্য এটা শেষ হয়ে গেছে মেনে নেওয়ার। এই প্রসঙ্গটা হচ্ছে রাজনৈতিক পরের ধাপগুলোর কথা উনিও বলেছেন যে আরো ধাপ আছে। না না, পরের ধাপে তো আসেই নাই, উনি তো বলে ফেললেন মেনে নেওয়ার প্রসঙ্গে। তাহলে একরকম দাঁড়াবে, না মিললে আরেক রকম দাঁড়াবে। শেখ মুজিবুর রহমান সাহেবের যখন রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার হয়, তো বিচারের শেষটা যদি আমরা মেনে নিতাম কেমন দাঁড়াতো? তখন পাকিস্তানিরা যে কথা বলতো আইনেই ফয়সালা হবে, কিন্তু যারা গণতন্ত্র প্রিয় তারা বলতো শেখ মুজিবের এটা মিথ্যা মামলা। তা আজকে যারা এই মামলায় সরকারের পক্ষ অবস্থান করছে, ওই পাকিস্তানের কথা আমার মনে হয়, বিষয়টা তো রাজনৈতিক, যেটা বেগম খালেদা জিয়া প্রতিপক্ষকে শেষ করে দেওয়া, শেষ করে তো শুধু গ্রেনেড বা অস্ত্রই না, সন্ত্রাস না, রক্ত ঝরাই না, বহুভাবে শেষ করা যায়। যেরকম শেখ পরিবার আওয়ামী লীগের জন্য না, বাংলাদেশের রাজনীতিতে ফ্যাক্টর, এটাকে আপনার যে অস্বীকার করবে সে ইতিহাসকে অস্বীকার করবে, রাজনীতিকে অস্বীকার করবে। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার ফ্যাক্টর, এটাকে আপনি যারা আওয়ামী লীগ পন্থী অস্বীকার করতে পারে, আর আমি বিএনপি হয়ে আওয়ামী লীগের কাটা অস্বীকার করতে পারি, কিন্তু এটা বাস্তবতা না। তো সেই কারণে বেগম খালেদা জিয়াকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা 2014 সালের নির্বাচন। 2014 সালের নির্বাচনে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেই পরিস্থিতির বাইরে আসা আওয়ামী লীগের জন্য এটা ভয়ঙ্কর। যেমন 2006 যদি বিএনপি ইলেকশন করতে পারত, খুব বেশি ক্ষতি হলে বিরোধী দলে সিটে বসতে পারত, এই জায়গায় আসতো না। আজকে যে জায়গাটায় মানে আওয়ামী লীগ গিয়ে দাঁড়াইছে, কোনোভাবেই একটা স্বাভাবিক ইলেকশনের কথা তারা ভাবতে পারছে না, যে নির্বাচনে তারা পরাজিত হলে বিরোধী দলের রাজনীতিতে যাবে। এই জিনিসটা কোন কখন থেকে শুরু হলো, এই জানা না জানা, মানা না মানা, আমার কাছে মনে হয় উনি যেখান থেকে বলছেন সেই জায়গা থেকে না। 15 আগস্ট থেকে এটা শুরু হয়নি, এটা 25শে জানুয়ারি, 75-এর 25শে জানুয়ারি, যেদিন শেখ মুজিবুর রহমান সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিলেন। অর্থাৎ পরিবর্তনের নির্বাচন তখন গুরুত্বপূর্ণ না, একদল হয়ে গেল, তিনি হলেন রাষ্ট্রপতি, ঢুকলেন পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসাবে, বেরোলেন রাষ্ট্রপতি হিসাবে, নির্বাচনী ব্যবস্থা একদলের মধ্যে চলে গেল। বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রকে আমরা সরিয়ে রাখলাম, শুরুটা সেখান থেকে শুরু হলো। আমি যদি এখন বিশ্লেষণের দিকে যাই যে বাংলাদেশের মূল লক্ষ্যটা কী, সেই জায়গাটা যেহেতু আমাকে পৌঁছাতে পারি, তাহলে পরে এই কথা খুব পরিষ্কার যে আমরা মূল লক্ষ্য থেকে সরে গেছি, সেটা হচ্ছে মানুষের নির্বাচনী অধিকার, গণতান্ত্রিক অধিকার, মুক্ত সমাজ, এগুলোতে অনেক জায়গায় সরে গেছে। সরে যাওয়ার কারণেই আমরা এক একটা ঘটনাকে এক এক রকমভাবে ব্যাখ্যা করছি। যেমন 75-এর 15 আগস্ট নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড আপনাকে রাজনৈতিকভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণ যদি আমার পক্ষে যায় তাহলে একরকম দাঁড়াবে, ওনার পক্ষে গেলে আরেক রকম দাঁড়াবে, এই বিশ্লেষণ আপনি করতেও পারবেন না। সংবিধানে স্পষ্ট করে বলা আছে কোনোভাবেই আপনি শেখ মুজিবুর রহমান সম্বন্ধে বিদ্রূপ বা উপেক্ষা বা সমালোচনা এগুলো করতে পারবেন না, যাবজ্জীবন জেল হবে। তাহলে আপনি রাজনৈতিক বিবেচনায় মুক্ত যে চিন্তার
সেটা থেকে সরে গেলেন সর্বশেষ যে বিবেচনা সেটা হচ্ছে ডিজিটাল আইন সিকিউরিটি আইন যেটা রক্ষী বাহিনীকে আপনাকে দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় কম বেশি 47 বছর থেকে 3 বছর বাদ দেন তাহলে পিছনে গিয়ে একই আইন করা হয়েছিল সেই আইনের পূর্ণ প্রতিষ্ঠা করা এখন অর্থাৎ কোনো রকম জবাবদিহিমূলক কোনো ঘটনা নেই যখন খুশি যাকে খুশি যেখান থেকে খুশি পুলিশ নিয়ে এটা নিতে পারবে পুলিশই রাষ্ট্রকে কখনো গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় না পুলিশই রাষ্ট্রকে কখনোই স্বাধীন বিচার ব্যবস্থা থাকে না এখন যেমন নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যেদিন আমরা এই জায়গায় ফিরে আসতে পারবো একটি পরিবর্তন হবে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্যে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে তাহলে একটি পরিস্থিতি তৈরি হবে কিন্তু তাতে কি বৈরিতার অবসান হবে কারণ গ্রহণযোগ্য নির্বাচন তো কম বেশি 91-96 2001 বা 2008 এগুলো তো হয়েছে পরিস্থিতি ছিল কিন্তু এই নতুন কিন্তু বৈরিতা কি আপনাদের মধ্যে বৈরিতা ওটাকে বলবো না তখন একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল আচ্ছা তখন একটা জয় পরাজয়ের একটা ব্যাপার ছিল আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন 2001 থেকে 2006 এর আগ পর্যন্ত 6টা আমরা পারি নাই তারপরে তো 2014 আপনি এই নির্বাচনও যত যেভাবে ব্যাখ্যা করেন না কেন বিএনপি অস্বীকার করেনি পার্লামেন্টে গেছে 2008 নির্বাচন দুটো 2008 তারপরে 2014 নির্বাচন যেটা হয়েছে সেই জায়গা থেকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছি না আপনি আপনি তাহলে বলতে চাইছেন যে তারপরেই আসলে এই বৈরিতাটা হ্যাঁ এই এই ভয়ঙ্কর বৈরিতা তৈরি হয়েছে 2014 সালের নির্বাচনের মধ্য দিয়ে সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে রাস্তা খুঁজতে হবে আমি দুদু ভাই অনেক সম্মানিত সিনিয়র রাজনীতিবিদ উনি যথার্থই বলছেন জিয়ার পরিবার একটা ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে কারণ বাংলাদেশের রাজনীতিতে একটা কালচারাল একটা শিফট যেটা অর্থাৎ যেই আদর্শ যেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হলো এর বিপরীত যে ধারাটা ছিল একদম এটা শুধু মুক্তিযুদ্ধের সময় না এটা 48 সালে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে যত বাঙালিত্ব বাঙালির অগ্রসমনার চিন্তার যত বিরোধী শক্তি ছিল সবগুলোর একটা প্ল্যাটফর্ম হিসেবে জিয়াউর রহমান সাহেব বিএনপিকে দাঁড় করিয়েছিলেন সেখানে আলিম থেকে আরম্ভ করে শাহাজিজ থেকে আরম্ভ করে সবুর খান থেকে আরম্ভ করে অর্থাৎ যুগে যুগে বাঙালির বিরুদ্ধে করে যত শক্তি ছিল সবগুলোকে নিয়ে একটা মেন্টাল সেট আপটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের অগ্রসমান চিন্তার বিপরীত ধরুন যত লোক ছিল তাদেরকে নিয়ে এটা করা এবং দেখেন সারা দুনিয়াতে যত সামরিক শাসক ক্যান্টনমেন্ট থেকে দল গঠন করছে ক্যান্টনমেন্টের ক্ষমতাকে ব্যবহার করে আপনি এটা কেনা বলা হয় ফিলিপাইনে বলেন ইন্দোনেশিয়াতে বলেন ইয়েতে বলেন মিশরে বলেন কোনো রাজনৈতিক দল কিন্তু টিকে নাই কিন্তু বিএনপি নামক দলটা টিকে আছে বিকজ অফ এই ফিলসফি ফিলসফিটা হচ্ছে ওই বাঙালি বাঙালিত্ব যেটাকে বলি এইটার বিপরীতে ধর্মীয় ধর্মাশ্রয়ী ভাবধারা এবং তার সাথে ধর্মকে ব্যবহার করে পুঁজি করে রাজনীতি করা আর এই যে গোষ্ঠীটা এটার পুরাটার প্রতিনিধিত্ব এখানে এটা করে যার কারণে এটা একটা ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে কারণ আর যেই কথাগুলো বিচারিক আদালত আদালতের বিষয় এগুলো নিয়ে আলোচনা করতে চাই না আপনি এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু কাহার আগন্তকে চাকরিচ্যুত করা হয়েছিল কোনো দুর্নীতির দায় না যেহেতু সে বঙ্গবন্ধু হত্যা মামলার ইনভেস্টিগেটর ছিল তার কারণে বিএনপি ক্ষমতায় এসে তাকে রাষ্ট্র ক্ষমতা 2001 সালের পরে তাকে ফোর্স লিভ দেয় সেটা আওয়ামী লীগ সরকার তাকে পুনঃপ্রতিষ্ঠিত করে নেয় কোর্টের মাধ্যমে ওই সময় যাদেরকে এরকম ফোর্স লিভ দিয়েছিল তাদেরকে কোর্ট রায় দিয়েছিল কোর্টের রায়ের মাধ্যমে সে চাকরিতে ফিরে আসে সে তো কোনো কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিল না আর ইন্টারেস্টের ব্যাপার এই কথাগুলো 21 আগস্টে গেন্ডার হামলার পরে পার্লামেন্টে এই কথাগুলো বলা হইতো পার্লামেন্টে যখন ডিবেট করতে চাইতো এগুলো কোনো ডিবেট করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু এই মুক্তাঙ্গনে কেন গেল মনে হচ্ছে অনেকটা যে মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু এমনিতে যাওয়ার কারণেই গ্রেনেড হামলাটা হয়েছে জিনিসটা গ্রেনেডগুলো নিয়ে ওখানে বসেছিল তারপর শেখ হাসিনা বলছে যে চলো এবার আমরা বঙ্গবন্ধু এমনিতে যাই ওখানে গেলে গ্রেনেড হামলাটা হবে ওই জন্য অনেকটা এইসব খুবই সিলিজি যুক্তিগুলো দেওয়া হয় আপনি দেখেন আমি কিন্তু ওই স্পটে ছিলাম একটু দূরে ছিলাম এই জন্য আহত বা নিহত হইনি এই ওই 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 দিনকার যে ঘটনায় টিয়ার গ্যাস দিয়ে সাথে সাথে অন্ধকার করে দেওয়া হলো সমস্ত লোকদেরকে তাড়িয়ে দেওয়া হলো সন্ধ্যা হতে না হতে ফায়ার ব্রিগেডকে এনে সমস্ত রক্ত মুছে দেওয়া হলো শুধু স্যান্ডেলগুলো ছাড়া কিছু ছিল না আর যে গ্যানেড সেই গ্যানেডগুলো যেগুলো পড়ে ছিল পরিত্যক্ত সেইগুলো পর্যন্ত নিয়ে যাওয়া হলো এবং যে লোক এক্সপ্লোসিভ বিশেষজ্ঞ ক্যাপ্টেন শামস
সে বলল যে এগুলো রক্ষা করা যাবে কিন্তু সেটা রক্ষা তো করা হলো না এই কথা বলার জন্য তার অর্থাৎ 21 আগস্টে গ্রেনেড হামলা হলো 25 মার্চ ডিজিএফআই লোকরা তার বাড়িতে গিয়ে তার মা বাবার সাথে কথা বলে তার রাজনৈতিক পরিচয় এটা সেটা জিজ্ঞেস করে আসা পরে তাকে 27 তারিখে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো নাটোরে এবং এরপরের বছর তার চাকরি চলে গেল তারপরে কি হলো সন্ধ্যা চ্যানেল লাইভ ঠিক নিশ্চয় কিনা আমি জানি না সন্ধ্যার ওই সময় চ্যানেল লাইভ ছিল রাতে ডিজিএফআই লোকরা এসে সবগুলো ফুটেজ নিয়ে গেছে এই এই 21 আগস্টের গ্রেনেড হামলার পরে জজমিয়ার কাহিনীর কথা মানে বাদে দিলাম আপনি দেখেন এই প্রত্যেকটা ঘটনা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ যে ক্ষমতা দর ব্যক্তিরা ছিল এই ঘটনার সাথে ইনভলভ হয়ে গেল এবং সবগুলো বিষয় এই তাজউদ্দিনকে কেন বলা হয় 26 তারিখে পাঠিয়ে দেওয়া হলো তাজউদ্দিনের সাথে পাসপোর্টও ছিল রিনিউ তাদের নতুন পাসপোর্ট করে দিয়ে এলো এবং এই কিনা আমিন আর জোয়ারদার ডিজিএফ এর দুই অফিসার তাদেরকে গ্রিন চ্যানেল দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো যেই একই প্রক্রিয়ায় 15 আগস্টের খুনিদেরকে যেভাবে প্রথমে ব্যাংকক ব্যাংকক থেকে পরে লিবিয়া প্রথমে পাকিস্তান পাঠানোর কথা ছিল কিন্তু এই খুনি যে চক্রটা এই 15 জন অফিসের তাদেরকে ব্যাংকক যাওয়ার সময় তাদের কাছে পাসপোর্ট ডলার ছিল না উইদাউট পাসপোর্টে ব্যাংকক নিয়ে যাওয়া হয় ওই এর পরদিন গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পরে বিএনপির বড় নেতা উনি গিয়ে ওদেরকে পাসপোর্ট দিয়ে আসেন এবং টাকা দিয়ে আসেন সেখানে সেইভাবে লিবিয়া যায় দেখেন আমি যে বলি 15 আগস্ট আর 21 আগস্টের সাথে মিলটা আমি বলার চেষ্টা করতে চাচ্ছি একই ঘটনা এগুলো অর্থাৎ একটা রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কিন্তু এই এই ঘটনাটা ঘটানো হয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী গোষ্ঠী এবং কেন বলা হয় তখনকার যে পুলিশ প্রশাসন বলেন ডিজিএফআই বলেন সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা ছিল এটা এটা পৃথিবীতে এরকম একেবারে ত্রিদলীয় রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা কিন্তু পৃথিবীতে খুব কমই আছে তো এইটা আমি মনে করি এই বিচার যেটা হলো আমি আমার দৃঢ় বিশ্বাস এটা 554 জনের মতন আরে কেন বলা হয় সাক্ষী ছিল এর মধ্যে থেকে 525 জনের সাক্ষী নেওয়া হয়েছে এবং এরা 14 বছর যাবতে যতগুলো আইনি পয়েন্ট আছে এই যে দুদুভাই যে কথাগুলো বললো যে ইয়ে বদল করা আয়ু বদল করা এই প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকবারে হাইকোর্টে যাওয়া হয়েছে কোনো না কোনো আসামিরই পক্ষে আসামি অনেক ছিল কোনো না কোনো আসামির পক্ষে প্রত্যেকটা আইনি লড়াই কিন্তু প্রত্যেকবারে কোর্ট থেকে অ্যাফিলিয়েট ডিভিশন সুপ্রিম কোর্ট এখানে সেখান থেকে রায় গেছে এইগুলো নিয়ে যে তারা যে কথাগুলো বলছে এই কথাগুলো তখন নতুন বলা হচ্ছে যেগুলো আদালতে নিষ্পত্তি অবশ্যই সব প্রত্যেকটা জিনিস আদালত নিষ্পত্তি করে পরে এইটা এই এই রায় আমি এই জন্য বলছি এই রায়টি বহাল থাকবে এবং আমি মনে করি যে এই পুরো জাতি যে যে কলঙ্কগুলো নিয়ে একদিন বেশি ছিল এর মধ্যে দুইটার আগে অবসান হলো আর একটাই অতি সম্প্রতি অবসান হলো একটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্ত যুদ্ধ অপরাধীদের বিচার করা আর 15 আগস্ট হত্যাকাণ্ড বিচার করা আওয়ামী লীগ বা সরকার বিশেষ করে আইনমন্ত্রী যখন বলেন তখন বলতেই হবে যে সরকার ওই রায় অসন্তুষ্ট এবং তারেক রহমানের মৃত্যুদণ্ড এটি প্রত্যাশিত ছিল বলে তারা বলছেন না সেটা তো এটা এটা তো সুযোগ আছেই উভয় পক্ষেরই সুযোগ আছে এটা অ্যাপিল করা আপিল করা সে আপিল এক্স্যাক্টলি তো আমি তো আইনের লোক না এবং কোন কোন প্রেক্ষিতে কেন মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল কিন্তু তারপর যাবজ্জীবন দিলেন এটা আইনি ব্যাখ্যাটা মানে পুরো রায় দ্বারা দেখবে বা আইন বিশেষজ্ঞরা সেটা বলতে পারবে বাট আমি যেটা মনে করি আবার কেউ কেউ মনে করেন যে কেউ কেউ বলছেন হয়তো লেমেন রেই তারা মা বলছেন যে যাবজ্জীবন দেয়া হয়েছে তারেক রহমানকে ফিরিয়ে আনবার জন্য তো ফিরিয়ে আনা না লেমেনরা বলে নাই আমি আজকে ব্যারিস্টার আমিরুল ইসলাম আমাদের আরেকজন সংবিধান প্রণেতা কামাল হোসেন সাহেবের সাথে যিনি সংবিধান প্রণেতা বলে ওনার একটা লিখা আমাদের বাংলাদেশ প্রতিদিনের যেটা দেখলাম যে যার সাহেব এইটা বিবেচনায় আনছেন কিনা ওনার হয়তো মনে আছে কারণ অনেক সময় বার্ধক্যজনিত কারণে বিভিন্ন কারণে যেরকম অনেক আসামিকে এক্সকিউজ করা হয় এক্সকিউজ মানে হচ্ছে যে দিতে চায় না যেমন গোলাম আজমের মৃত্যুদণ্ড না হয়ে আমৃত্যু হলো তো সেরকম এরকম কোনো চিন্তা করছেন কি না কারণ তারেক জিয়াকে এই মামলায় তারেক রহমানকে যদি ফাঁসি দেওয়া হয় তো অনেকটা এরকম কি পণ হলো তাকে আসলে ইয়ে করে দেওয়া হলো মানে ছেড়ে দেওয়া হলো কারণ সে ইউরোপিয়ান একটা দেশে আছে এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকে নাকি যারা মৃত্যুদণ্ড তাদের আনা যায় না এটা আমি
আমি জানি এটা কতটা অনেক দেশ থেকে আনা যায় এটা বিচারপতির মনস্তত্ত্ব কি ছিল আর আমাদের ব্যাখ্যা কি আর ব্যারিস্টার আমিন ইসলামের এরকম একটা ব্যাখ্যা আমি দেখছি যে মেবি বিচারপতি হয়তো মনে করছে তারেক রহমান সাহেব একজন মাস্টার মাইন্ড হিসেবে সর্বোচ্চ শাস্তি যদি দেওয়া হয় তাহলে আসলে তাকে মাফ করে দেওয়া হলো কারণ সর্বোচ্চ শাস্তি দেওয়ার মাফ করার মধ্যে কোনো ডিফারেন্স নাই তখন তো আর তার সে এরকম আমি ব্যারিস্টার আমুল আমি জানি না এটার ব্যাখ্যাটা মনস্তত্ত্বটা কি মিস্টার শামসুজ্জামান দুদু প্রথম কথা বলি উপাধ্যায় সাহেব যেটা বলেছেন হয়তো বোধ হয় ইতিহাসের ঘাটতির বাংলাদেশের প্রথম এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ডের যেসব বিশেষজ্ঞ তাদেরকে বিএনপির সময় আনা হয়েছিল কিন্তু তাদেরকে সহযোগিতা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়নি সেই সময় যে গাড়িতে তৎকালীন বিরোধী দলের নেত্রী গিয়েছিলেন এবং বাসায় ফিরে এসেছিলেন সেটা ছিল বুলেট প্রুফ গাড়ি সেটা এফবিআই চাইছিল দেখতে দেওয়া হয়নি বাসায় ঢুকতে দেওয়া হয়নি দুই নম্বর ছিল তার যে ড্রাইভার ছিল তাকেও তারা জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সেই সময় করতে দেওয়া হয়নি এগুলো সবই আমি পত্রিকাতে দেখা এমনকি বেগম খালেদা জিয়া সেই সময় ধানমন্ডিতে সুধা সদনে যেতে চেয়েছিলেন কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করে নাই এমনকি চিঠি দিয়েছিল তাকে সেই চিঠিটাও সেই সময় তার কাছে অর্থাৎ বিরোধী দলের নেত্রীর কাছে পৌঁছানো হয়নি এটা আমাদের রাজনীতির একটা সংস্কৃতি হতে পারে কিন্তু পাল্টা কিছু কথা আছে যেমন আলামত ধ্বংস করে ফেলা যেমন ওই যে ওয়াশ করে ফেলা বা জজ মিয়া নাটক সাজানো আহতদেরকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া পর্যন্ত বের করে দেওয়া হয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা এটা আমি বলি না যে উনি যেটা বলছেন যে সেই চাপা দেওয়ার চেষ্টা জজ মিয়া তো জজ মিয়াকে তো পুলিশে নিয়ে আসছিল আজকের মন্ত্রী যেমন আওয়ামী লীগের মন্ত্রী তখনকার মন্ত্রী তো সরকারি মন্ত্রী ছিল বিএনপির মন্ত্রী ছিল জজ মিয়া তো এসে পায়ে হেঁটে এসে ইয়ে করে নাই আজকে তদন্ত যদি ঠিক হয়ে থাকে তখনকার তো পুলিশ তদন্ত করেছিল তাহলে পর আওয়ামী পুলিশ দরকার হচ্ছে তাদের পক্ষে নেওয়ার জন্যে পুলিশ না বিএনপি পুলিশ সময়ের তদন্ত ঠিক না আওয়ামী লীগের পুলিশ এখন আওয়ামী পুলিশ আর বিএনপি পুলিশ হয়ে গেছে হ্যাঁ এটা মানে সেই কথাটা হচ্ছে এই জজ মিয়া আমি করি না যেহেতু বিএনপি সময় জজ মিয়া বললেই সেটা জজ মিয়ার নাটক এখন যেমন এই যে আপনার মুফতি হান্নানকে মানে 100 দিন না একের 6 মাস ধরে তাকে সে তার আমার কাছে আছে তার জবানবন্দি সব কিছু আছে লিখিতভাবে দিয়েছে তাকে যখন 164 ধারায় তাকে যে স্বীকারোক্তি নিয়েছে সেটি কী প্রেক্ষাপটে তার নখ উঠিয়ে ফেলা হয়েছে দাড়ি উঠিয়ে ফেলা হয়েছে দাঁত উঠিয়ে ফেলা হয়েছে সবগুলো সে লিখিতভাবে বলেছে কোর্টে এটা আমলে নিচ্ছে না পরে যখন সেটা প্রত্যাহার করছে আগে বললে নিচ্ছে প্রত্যাহার করার সময় কোর্ট এটা অ্যাকসেপ্ট করছে না এবং আরও ভয়ঙ্কর এরকম একটি গুরুত্বপূর্ণ মামলা শেষ হওয়ার আগেই তাকে আরেকটি মামলায় ফাঁসি দেওয়া হয়েছে যদি মামলা শেষ না হয় সে মামলায় সাক্ষীকে রেখে দেয় যেমন আমাদের বাবু সাহেব এই মামলায় কিন্তু আগের মামলায় তার ফাঁসি হয়েছে এই মামলায় কিন্তু সে এখন ওইটাই তাকে ফাঁসি দেওয়া হয় নাই যেটা আরও মামলা আছে কোর্ট শেষ হয় নাই তাকে শেষ মানে শেষ হয়ে গেছে এটা এক দুই হচ্ছে উনি একটা খুব গুরুত্বপূর্ণ এখানে বক্তব্য দিয়েছেন আমি উপাচার্য সাহেবকে ধন্যবাদ দিই ইতিহাসের বিষয়ে এটা বোধহয় সম্ভবত উনি ভুলে গেছেন সময়টা ভুলে গেছেন যে এই বঙ্গবন্ধু হত্যা মামলা যারা আসামি তাদেরকে বিদেশে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় চাকরি টাকরি দেওয়া হয়েছে এটা উনি অভিযোগ করলেন এবং এই অভিযোগটা মনে হলো যে জিয়া রহমান সাহেব বিএনপি দিয়েছে মজার ঘটনা হচ্ছে 75-15 আগস্ট পর উনি যখন যান 23 নভেম্বরের পর এবং 23 নভেম্বরে খালেদ মোশাররফ সাহেব তখন ক্ষমতায় খালেদ মোশাররফ সাহেব আওয়ামী লীগের পক্ষে অভ্যুত্থান করছেন বলে এটা স্বীকৃত সেই সময় তিনি মোস্তাককে সরিয়ে সায়েমকে আনছিলেন সায়েম এবং আমাদের খালেদ মোশাররফ সাহেব আওয়ামী ঘরানার লোক 7 নভেম্বর হচ্ছে তার বাইরের অভ্যুত্থান এগুলো ইতিহাসের খুব পরীক্ষিত এবং স্বীকৃত একটি বিষয় তো উনি 23 নভেম্বর যদি মনে করেন যে এটা হয়েছে তা আওয়ামী লীগ তো তাদেরকে প্রতিষ্ঠিত করেছে
সুবিধা দিয়েছে। এই চাকরিগুলো দেওয়া হয়েছে 8ই জুন 1976 সালের গ্যাজেট জিয়াউর রহমান তখন উনি বলছেন যে ওনারা বাইরে গেছেন খালেদ মোশাররফের সময়। সবগুলো সবগুলোর 8ই জুনের গ্যাজেট আমার আপনাকে স্পষ্ট করে ঠিক আছে কিন্তু ওনারা যে বাইরে পাঠিয়ে দেওয়া হলো সেটি খালেদ মোশাররফ যখন দায়িত্ব নিলেন তখন সেই রাতেই সম্ভবত 13 নম্বর বছর 4 নভেম্বর রাতে ওই যে কথা আছে না আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ করেছে জিয়া রহমান সেক্টর কমান্ডার হিসাবে, এই যে যাদেরকে আমরা ক্যান্টনমেন্ট বারবার বলছি, এত খারাপ ক্যান্টনমেন্ট আর এত বেশি সুবিধা এই সরকার ক্যান্টনমেন্টকে দিয়েছে, এত খারাপ সমসাময়িক সময়ের মধ্যে সব থেকে বেশি সুবিধা এখন মিলিটারিরা পাচ্ছে, ক্যান্টনমেন্ট পাচ্ছে। এখন একটা সময় তাদের পায়ের জুতা ছিল না, স্যান্ডেল পরে তারা পিটি করত, এই অভিযোগ ছিল। এখন ক্যান্টনমেন্টের ভিতরে গেলে তো মনে হয় যে সিঙ্গাপুরে আসলাম, কোন সময়? এই সরকারের সময়। কিন্তু সেই ক্যান্টনমেন্ট যখন আওয়ামী লীগের পক্ষে থাকে খুব ভালো, যখন গণতন্ত্রের পক্ষে থাকে খুব খারাপ, যখন বাকশালেতে স্যালুট করছে তখন খুব ভালো, যখন বাকশালের বিরোধিতা করছে খুব খারাপ। আমার কাছে মনে হয়েছে যে আমরা কোন পক্ষের লোক সেটি আগে আপনাকে প্রথম বিচার বিশ্লেষণে আসতে হবে। সেটি হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ করেছি আছে গণতন্ত্রের জন্য। ওই প্রশ্নের উত্তর একটু আপনাকে দিতে হবে। উনি যেটি বলছেন যে গেজেট হয়েছে 8ই জুন 1976 তাদেরকে চাকরি দেওয়ার হয়েছে, এবং আগেই চাকরি দেওয়া বিভিন্ন যখন খালেদ মোশাররফ সাহেব ছিল অভ্যুত্থান করে 15ই আগস্টের হত্যাকারীদের সবকে বিদেশে সুযোগ সুবিধা মানে এই দেশ ছাড়া সুযোগ করে দিয়েছে। এখন যেমন এই সরকার বাইরে যারা ছিল শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ফেরত এনে তাদেরকে ফাঁসি দিয়েছে, কিন্তু খালেদ মোশাররফ সাহেব তাদের সেই সুবিধা করে দিয়েছিলেন বাইরে যাওয়ার। সেই সরকারটা কাজ ছিল যেটাকে জিয়া রহমানের সরকার বলে চালাচ্ছেন। জিয়া রহমান তো প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে আরও অনেক পরে। সেই জন্য আমি এই ঘটনাগুলো যে আমরা একজনের জিনিস আরেকজনের কাঁধে দিয়ে আমরা যে সুবিধা ভোগ করছি, এরকম ক্যান্টনমেন্টের ভিতরে যারা আছে তারা আমাদেরই ভাই, অনেক ক্ষেত্রে তারা সমালোচনার মুখে পড়তে পারে, কিন্তু অস্পৃশ্য তারা, আরে ভাই মিলিটারির সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে দিই না, আত্মীয় স্বজন নেই ওখানে, খালা ফুবু নাই, এত খারাপ। যখন আমার বিপক্ষে যায় তখন খারাপ, যখন আমার পক্ষে থাকে একটু আগে বললাম তখন তারা ভালো। প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র আছে কি নাই, আমি ভোট দিতে পারি কি না, আমি চিন্তা শক্তির সে ঘটনাটি যেটা স্বীকৃত আছে পাল্লা মানে সংবিধানে সেই চিন্তা শক্তির আমার আছে কিনা, কলম ধরার মতো ক্ষমতা আছে কিনা, সব কিছু কেড়ে নিয়ে আপনি সাজানো গোজানো যে অবস্থাটা করছেন সেটাকে বলে ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদটা এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রফেসর মিজানুর রহমান, মিস্টার শামসুজ্জামান দুদু বলছিলেন যে বৈরিতা আসলে অত আগ থেকে নয়, বৈরিতাটা শুরু হয়েছে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। আমি এটা তাহলে ইতিহাসের একেবারে সংক্ষিপ্ত একটা ইয়ে হয়ে যাবে। বৈরিতা 48 সালে ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু হয়েছে বৈরিতার, অর্থাৎ সকল বৈরিতার একটা প্ল্যাটফর্ম হিসাবে এই আসলে জিয়াউর রহমান সাহেব, যিনি দাবি করা হয় যে উনি স্বাধীনতার ঘোষণা পাঠ করছেন, পাঠ করে ভারতে পালিয়ে গেছেন, ভারত থেকে পালিয়ে যাওয়ার পরে আর কোনোদিন আর বাংলাদেশে আসেন নাই দেশ স্বাধীন হওয়ার পরে। ওনার বন্দুক থেকে একটি গুলি কোথাও ছুটানোর কোনো প্রমাণ কোথাও নেই। কোনো পুরা ইতিহাস আপনি যদি পুরা মুক্তিযুদ্ধের ইতিহাসে দেখেন, জিয়াউর রহমান সাহেব আর কোনোদিন বাংলাদেশের যেটাকে পূর্ব পাকিস্তান ওই সময় যুদ্ধ করে এই যে ভারতে আশ্রয় নিলেন, গিয়ে ভারতে চলে গেলেন কালুঘাটের ঘোষণা কাট করার পরে, সেক্টর কমান্ডার টমান্ডার এগুলো ঠিকই আছে, কারণ এগুলো তিনটে ফোর্স করা হয়েছিল, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, কিন্তু উনি কোনোদিন যুদ্ধে আসেননি বলেন কোনো জায়গায়, কোনো ইতিহাসের বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এন্টার দলিল পত্রের মধ্যে কোথাও কি আছে যে ওর এমন কোনো একটা জায়গায় যুদ্ধ করছে? ভারতে চলে যাওয়ার পরে ভারতেই ছিলেন। আমরা তো অনেক সময় বলি যে রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে ফেলে দিয়ে ভারত চলে গেছিল, আমাদের সামরিক বাহিনী যারা ছিল তারাও তো ভারতেই ছিল, চলে গেছিলো এর আর প্রচলিত অন্যরা, যেমন চাঁদপুরের যে আরিজন বীরোত্তম, ঠিক ভুলে গেলাম আমি, তো
তো অনেকেই আছে যারা সরাসরি এসে যুদ্ধ করছে, কিন্তু জিয়াউর রহমান কোথায় কোনো এলাকায় যুদ্ধ করছে এরকম কোনো ঘটনা কি ইতিহাসে আছে কোথাও? রফিকুল ইসলাম না, আরেকজন, আমি ঠিক এক্স্যাক্টলি নামটা মনে আসতেছে না। তো এই সবারই যুদ্ধ করার ঘটনা আছে, কিন্তু জিয়াউর রহমান সাহেবের যুদ্ধ করার কোনো ঘটনা নেই। যদি আমরা মানে মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডাররা একটা রাজনৈতিক নেতৃত্বের অধীনে কিন্তু কাজ করেছে, এই সেক্টর কমান্ডাররা ছিল বেতনভুক্ত, মনে রাখতে হবে। মুজিবনগর সরকার নামে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু এবং সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দিনে। সেই অস্থায়ী সরকারের বেতনভুক্ত কর্মচারী ছিলেন এই সেক্টর কমান্ডাররা, ওনারা 750 রুপি করে ভাতা পাইতেন, আমি তখন ইন্ডিয়ায় ছিলাম। এইগুলো এরা ছিল মুজিবনগর আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধকালীন সরকার, সেই সরকারের কর্মচারী ছিলেন তারা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা। অতএব যারা বলে যে সামরিক বাহিনী সব কিছু, মুক্তিযুদ্ধটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের অধীনে হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে যে দায়িত্বটা যাকে দিয়েছে, ওখানে সেনাপতি ছিলেন ওসমানী সাহেব, সেক্টরগুলো ভাগ করা হয়েছে, এগুলো একটা কমান্ডের আওতায় এবং প্রত্যেকের কেনা বলা হয় পে স্কেল অনুযায়ী বেতন পাইত তারা। আওয়ামী লীগ সরকারের বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান সাহেব, খালেদ মোশাররফ সাহেব, শহীদুল্লাহ সাহেব অ্যাজ এ সেক্টর কমান্ডার। এখন যেরকম বিভিন্ন ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়াররা সরকারের বেতন পায়, এক্স্যাক্টলি বেতন, বাট অবশ্যই আমরা রেসপেক্ট করবো, কারণ এটা তো ওই এটা তো ওরকম চাকরি না, ওটা শুধু দেশের জন্য তারা জীবন বাজি রেখে যুদ্ধ করছেন, এটাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু যুদ্ধটা রাজনৈতিক নেতৃত্বে ছিল, রাজনৈতিক নেতৃত্বের অধীনে যুদ্ধটা পরিচালিত হয়েছিল। এটা যেমন এখন যদি যুদ্ধ একটা দেশের সাথে লাগে, কোনো দেশের সেনাবাহিনী যুদ্ধ করবে, কিন্তু দেশের বেসামরিক প্রশাসন যেটা তারাই তো যুদ্ধ ঘোষণা করবে বা যুদ্ধের নেতৃত্ব দিবে। তো আমি এই এই কথাগুলো যে বলছি বলতে চাই না এই জন্য যে এইগুলো এই হিস্ট্রিক্যাল একটা পার্সপেক্টিভ যদি আপনি না দেখেন, এই হঠাৎ করে এসে এই এই ঘটনাটা ঘটছে বা এই ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে তাই না, অর্থাৎ টোটাল একটা যে ধারা আমাদের রাজনীতিতে এখন মনে করেন, আবার যদি ইলেকশন টিলেকশন ব্যাপারটা যদি আপনি ইমিডিয়েটলি যদি আলোচনা করতে চান, ইলেকশন আসলে তো আমাদের এখানে ওই জোট টোট গঠন করা হয়, আলোচনা করতেই হবে ইলেকশন তো। হ্যাঁ, তো জোট টোট গঠন করতে হয়, দেখবেন ওই জোটগুলোর যখনই জোটগুলো গঠিত হয় তখনই কিন্তু এই এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয় যে কোন দিকে গেলে মানে আমার আইডিওলজিটা কতটা কাছাকাছি যেতে পারবো, সেটা কিন্তু একটা জোট গঠনের সময় কিন্তু এই বিষয়গুলো কিন্তু কাজ করে, যার প্রেক্ষিতে আমি মনে করি এই যে এখন আবার জোট হবে সেটাও আবার ওই একই আওয়ামী লীগ। আপনি বলছিলেন ধর্মাশ্রয়ী রাজনীতির কথা, আপনার সূচনা বক্তব্যে বলছিলেন আওয়ামী লীগ কি ধর্ম ধর্মাশ্রয়ী রাজনীতির বাইরে যেতে পারে? ধর্মাশ্রয়ী রাজনীতি মানে কি, ধর্মকে মানে লেবাস হিসেবে ব্যবহার করে রাজনীতি যারা করে সেই অর্থে আমি বলছি, কারণ ধর্মকে একটা ফ্যাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আওয়ামী লীগের মতো দলকেও তো দেখি আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা করতে জোট করছে, সেটা হলো আওয়ামী লীগ কখনো কি বলে আমরা ইসলামী জাতীয়তাবাদী বিশ্বাসী করি, এটা কি বলে আওয়ামী লীগ? আপনার আইডিওলজিটা হ্যাঁ বিচ্যুতি যদি বলেন, হ্যাঁ সব জায়গাতে আছে আওয়ামী লীগে শতভাগ লোক একেবারে শতভাগ ধর্মনিরপেক্ষ আমিও বলবো না, নেতৃত্বের মধ্যে অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে আপোষকামিতা সেটা দেখা যায়, কিন্তু ঘোষিত হিসাবে রাজনৈতিক অঙ্গীকার হিসাবে আওয়ামী লীগ আর অন্য দলগুলোর মধ্যে এটি হলো পার্থক্য, কারণ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ একটা সমাজ ধর্ম এবং যেটাকে বহুবাচনিক সমাজ এবং যার মধ্যে সমাজ সমান অধিকার এগুলো অন্তত ঘোষিত হিসেবে আছে, আর আরেকটা হচ্ছে আপনি ধর্মকে নিয়ে একটা চেতনা নিয়ে যখন রাজনীতি করবেন এবং ধর্মটাকে মিলিয়ে ফেলবেন, ধর্ম হলো পাকিস্তান আর পাকিস্তান মানে হচ্ছে ভারত বিরোধিতা, এই তিন চারটা জিনিস নিয়ে যখন একটা ট্রায়াঙ্গেল তৈরি করবেন, এটাকে আমি বলছি সেই মুসলিম লীগ ঘরানার রাজনীতি, অর্থাৎ পাকিস্তান আমল থেকে যেটা মুসলিম লীগ ঘরানার রাজনীতি ছিল এইটারই একটা মানে বৃহৎ অংশ হচ্ছে এই আজকের যে বিরোধী দল বা বিএনপির সাথে এবং অন্যান্য দলগুলো, সেইটা কিন্তু আমাকে মনে রাখতে হবে এবং এটা এটা তাদের করতে হবে, এটা থেকে যদি বেরিয়ে আসে, অর্থাৎ এই ভাবধারা থেকে যদি বেরিয়ে আসে তাহলে এই বিরোধী দলটা বিরোধী দল থাকবে না, কারণ তাদের টিকে থাকার পিছনে অর্থাৎ অন্য সামরিক শাসকদের দলগুলো ভেঙে যাওয়ার পরও বিএনপি নামক দলটা টিকে আছে ওই কারণে, কারণ ওই প্ল্যাটফর্মটা ওই ভাবধারার লোকগুলো এটাকে তাদের মনস্তাত্ত্বিক অথবা তাদের আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল কনসেপ্ট হিসেবে এটাকে তাদের তা ধারণ করে বলে তারা মনে করে। এটা যদি এখন যদি তারা যদি আবার মুক্তিযুদ্ধের চেতনা যেটা কামাল হোসেন সাহেবরা বলতেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বলে জাতির জনকের কথা বলতে হবে, বঙ্গবন্ধুর কথা বলতে হবে, জয় বাংলার কথা বলতে হবে, তাইলে কিন্তু আর বিএনপির কিছুই আর অবশিষ্ট থাকবে না। জি মিস্টার শামসুজ্জামান দুদু,
আমি খুব অবাক হয়ে গেলাম একটা জায়গায়। জিয়া রহমান বা যারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন তারা ভারতে গেছেন, এসছেন। আমাদের ভাই উপাচার্য সাহেব, শিক্ষিত মানুষ, তিনিও ভারতে গিয়েছিলেন। তো তিনি মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু তাকে দেখতে পায় নাই। এই জন্য বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম আরও কিছু নিচে থাকলো আমি শুনি নাই যে আমাদের মিজান ভাই সার মধ্যে ঢুকতে পারছে। এটাই হলো পার্থক্য। খালেদ মোশারফ সাহেব, আমাদের জিয়াউর রহমান সাহেব, সফিউল্লাহ সাহেব অনেকেই গেছেন, যুদ্ধ করছেন, সেক্টর কমান্ডারের দায়িত্ব পেয়েছেন, বীরত্বম হয়েছেন, মুক্তিযোদ্ধা হয়েছেন, দেশে না বিশ্বের ইতিহাসে লড়াকু ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়েছেন। কী করে ছোট করা যায়? স্কুলের মাস্টার বা লেখাপড়াই জানে না, তারা যদি এসব কথাগুলো বলতো তাহলে একটা যুক্তি ছিল। মানে শুধুমাত্র আমাকে ছোট করতে হবে একজন মানুষকে, যুদ্ধের কিছুই জানে না, এক পড়েই নাই, যেহেতু রফিকুল ইসলামের সাহেবের বইয়ে পড়তাম, মেজর রফিকুল ইসলাম, তাহলে দেখতে পারত রণাঙ্গনে কারা যুদ্ধ করছে এবং শেখ মুজিবুর রহমান তার থেকে তো ছোট ব্যক্তি না। তিনি বীরত্বম ভূষিত করে গেলেন, একজন মাত্র সিভিলিয়ানকে করলেন, তিনি কাদের সিদ্দিকী, আর সবাই সামরিক বাহিনীর ব্যক্তিকে। তিনি কি একটা বড় অন্যায় করে গেছেন? তার কথা শুনে মতো শেখ মুজিব সবটাই ভুল করেছেন। বীর বিক্রম, বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ সার্জনের একজনও সামরিক বাহিনী না, তার মানে কি সামরিক বাহিনী না, সিভিলিয়ান না, তো সেই সেই সিভিলিয়ানরা কি যুদ্ধে অমরত্ব লাভ করে নাই? 30 লাখ মানুষই তো শহীদ হয়েছে, সাধারণ মানুষের একটা বড় অংশ, যেখানে 98% ভাগ সিভিলিয়ান। কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে জিয়া রহমান যেহেতু যুদ্ধ করছে, জিয়া রহমানের বিরুদ্ধে বলতে দেখেন নাই না, 52 সাল থেকে মানে জিয়া রহমান খারাপ কাজ করছে। আরে শেখ মুজিবুর রহমান স্যার উনি বলছেন যে 48 সাল থেকে যারা করেছে তারা তাদের প্ল্যাটফর্ম হিসেবে 1976 আমি আমি এখন অন স্ক্রিন তো আমি সব কথা বলতে পারছি না। মুসলিম লীগ তো শেখ মুজিবুর রহমান, আমাদের মৌলানা ভাসানি শেরে বাংলা একসময় আসছিলেন, চলে গেছেন, মুসলিম কে করে নাই? বাংলাদেশে আমাদের পাকিস্তান কারা করছে? 54 ভাগ মুসলমান এই দেশের, এই এই বাঙালি মুসলমানরা তো পাকিস্তান বানাইছে, কেন? হিন্দুদের সঙ্গে থাকা সম্ভব হয় নাই, কিন্তু যাদের নিয়ে আমরা করেছি সেই পাকিস্তানিরা আমাদেরকে সেই স্বীকৃতি দেয় নাই, দেয় না বলে আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ হওয়ার পরেও আমরা পাকিস্তান রাখি নাই, কিন্তু মুসলিম লীগ করে না। আরে মুসলিম লীগকে ঢাকা শহরে হয়েছে, নবাব সলিমুল্লাহর বাড়িতে হয়েছে, এটা ওই পেশোয়ার, সিন্ধ এসব জায়গায় মুসলিম লীগ হয় নাই, মুসলিম লীগে নবাব বাড়িতে হয়েছে। এত খারাপ ছিল না মুসলিম লীগ? আরে জামাত ইসলাম খারাপ হতে পারে, যারা অস্ত্র ধরে এই দেশের নিরীহ মানুষকে মারছে। মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে, ভূগর্ভ ভারতের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, কিন্তু 71 সালে তারা ব্যর্থ হয়েছে। সেই জন্য আমাকে বলতেই হচ্ছে যে আলোচনার মধ্যে আমরা এসেছি। এই যে তাজউদ্দিন সাহেব, তার মেয়ে একটা বই লিখছে, সেখানে স্পষ্ট করে উল্লেখ আছে বারবার করে তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুকে সেদিন 25শে মার্চের রাত্রে বাসায় বলেছিলেন যে একটা টেপ রেকর্ড দিয়ে বঙ্গবন্ধু একটা কিছু বলেন, একটা কিছু বলেন, কেন? যে আপনাকে তো ধরে নিয়ে যেতে পারে পাকিস্তানিরা, নাকে তেল দিয়ে ঘুমাগা, এটা তো কোনো বিএনপির লোক লেখে নাই, তিনি করেন নাই, এটা কি বঙ্গবন্ধু ছুটে এসে নাকি? তার একটা হিসাব ছিল, তিনি একটা কথা ভেবেছেন, তিনি কীভাবে এগোবেন তিনি সেটা জানেন। জিয়াউর রহমান মনে করেছেন কালুরঘাটে পেটার থেকে, ভারতের কোনো জায়গা থেকে এই স্বাধীনতা ঘোষণা হয়নি, কালুরঘাটে পেটার থেকে হয়েছে, প্রথমে নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। সেই লোকটিকে কীভাবে ছোট করব? তাকে তো বীরত্ব বঙ্গবন্ধু দিয়ে গেছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, আমিও ভারতে গেছিলাম, ওই যেমন বলে না বেগম জিয়াও জেল খাটছে, আমও জেল খাটছে, বেগম জিয়ার আমি সুমান আলম, শেখ হাসিনা জেল খাটছে, আমও খাটছে, এটা কি সুমান আলম নাকি?
সেই জন্য আমি ভারতে গেছিলাম বলে তাকে ছোট করা, তাকে নিজে স্টেজে নামিয়ে আনা কোনো অর্থ নাই। যারা দেখবে যারা শুনবে তারা, এই যে মূল্যবোধের, ধর্মীয় মূল্যবোধের, শেখ হাসিনা একমাত্র নেত্রী যার, যিনি আজিজুল হকের সঙ্গে, মৌলানা আজিজুল হকের সঙ্গে চুক্তি করেছিলেন, চুক্তি করেছিলেন যে কারণে এই দেশের এমন কোন রাজনীতিবিদ নাই সেটা নিয়ে সমালোচনা হয়নি। আব্দুল জলিল স্বাক্ষর করেছিলেন শেখ হাসিনা, হ্যাঁ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করেছিলেন শেখ হাসিনা, পরে আবার সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, করেছিলেন। ধর্মীয় রাজনীতিতে রাজনৈতিক বিবেচনায় তিনি যদি কিছু করে থাকেন সেটা তার ভাবনা, সেটা নিয়ে আমাদের, কারণ আমাদের স্পষ্ট করে আমরা ধর্মীয় মূল্যবোধের কথা বলি, তার মানে এই নয় ইসলামী মূল্যবোধের কথা বলছি, সকল ধর্মের মূল্যবোধের কথার প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেই জন্য আমাদের কাছে খুব পরিষ্কার করে বলি, ব্যাখ্যাটা এই, আওয়ামী লীগের সাফল্য, আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগের ভালো, আওয়ামী লীগের মন্দ আওয়ামী লীগকে নিতে হবে। সেটা কীভাবে নিবে সেটি হচ্ছে বছর শেষের ইলেকশনের, সরকারের শেষ যেমন ইলেকশনে, সেখানে গিয়ে আমার পক্ষে যে ভোটটা দিবে সে তো যেতে পারবে না। এখন আপনি আপনি ইলেকশনে না গেলে তো একপেশী ইলেকশনই হবে, তিনি প্রত্যাহার করে কি প্রত্যাহারিত হতে পারছিলেন? তিনি তাকে তো ক্যান্টনমেন্টের সিএমএস হাসপাতালে যেতে হয়েছিল, তার দলের কি হয়েছিল সেটা তো আমরা জানি। অর্থাৎ সেই বিবেচনায় আমি যেতে চাচ্ছি না। শাহাজি সাহেবকে নিয়ে সমালোচনা করেন, শাহাজি তো সংসদীয় দলের, আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ছিলেন পাকিস্তান আমলে। সবুর খান ও কথা নাই নাই বললাম, আমাদের তোফাল ভাই আছে, বঙ্গবন্ধু বিরাট হৃদয়ের মানুষ ছিলেন, 72-এর পরে তোফাল ভাই তো বঙ্গবন্ধুর নির্দেশে খাবারও তো পৌঁছে দিয়েছেন জেলখানায়, এটা তো আমার পত্রপত্রিকায় আসছে। এটা আমি কাউকে ছোট বড় করতে চাচ্ছি না। সবুর খানের রাজনীতি, শাহাজিজের রাজনীতি, শেখ সাহেবের রাজনীতি, জিয়া রহমানের রাজনীতি, যে যে রাজনীতি উনি যেমন যে ফিলোসফিটা বিশ্বাস করেন, আমার সঙ্গে সংঘর্ষ হতে পারে, কিন্তু উনার বিশ্বাস, আমার বিশ্বাস, জনগণের বিশ্বাস, সেই ভোটটার মধ্য দিয়ে প্রমাণ হবে যে উনারটা ঠিক না আমারটা ঠিক। আমি সরকার গঠন করব না, উনার যে বিশ্বাস আওয়ামী লীগ সেটা সরকার গঠন করব, সেটা সেই জায়গাটা নাই। আমার কাছে মনে হয়েছে সেই জায়গাটা ফিরে আসা উচিত, সেটি আন্দোলনে সংগ্রামে, এই লড়াইটা পাকিস্তান আমলে না, পাকিস্তান আমলটাই হয়েছিল স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, যখন সেটা ব্যর্থ হয় এটা ব্রিটিশ আমল থেকে এই লড়াইটা চলছে, এই লড়াইটাই যেমন আমরা ছাত্র আন্দোলনে করেছি, তত্ত্বাবধায়ক করেছি, আমার এখন বয়স হচ্ছে, এর পরের জেনারেশন যদি মনে করেন আরও সুন্দর একটি ব্যবস্থায় তারা যাবে, যেতে পারে, কিন্তু কোনো অবস্থায় এখন যে ব্যবস্থাটা আছে, যে সংবিধানের কথা দেখানো হচ্ছে, এটি আওয়ামী লীগের বানানো সংবিধান, এটা আওয়ামী লীগের সুবিধার সংবিধান, এই সংবিধানের মধ্য দিয়ে কোনো ভালো কিছু হবে এটা 2014 প্রমাণ করে নাই। সেই জন্য আপনার এখান থেকে সরতে হবে ভালো কিছু করার জন্য, সেই ভালো কিছু করার জন্য এমন না যে শুধু বিএনপি, এই ডক্টর কামাল, পিচৌধুরী সাহেব, যুক্তফ্রন্ট, মান্না এরাই করবে। শেখ হাসিনাও তো তত্ত্বাবধায়কের সঙ্গে একসময় লড়াই করেছে, তিনিও তো একসময় ভালো কিছু করতে চাইছিলেন, কই 2006-এর আগের যে 23 দফা যে নির্দেশনা তিনি বলেছিলেন, সেই 23 দফায় উনি ভালো করে একটু দেখুক না কেন, দেখলে তো বুঝতে পারবে যে কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না। গায়ের যদি এই সরকারের আন্ডারেই নির্বাচন হবে এটা বোধ হয় বলা ঠিক না। আমি অত্যন্ত দুঃখিত, ওই সময় যে যার নাম আবু উসমান চৌধুরী, আমি গবেষণা করতে গিয়ে ব্রিটিশ পত্রপত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন 9 মাসে যে সকল ঘটনাগুলো ব্রিটিশ পত্রিকায় সবগুলো ঘেটে আবু উসমান চৌধুরী সাহেবের নাম আমি পেয়েছি 104 বার, কিন্তু একবারও ওখানে জিয়াউর রহমান সাহেবের নাম কিন্তু আসেনি ব্রিটিশ পত্রপত্রিকায় বলি। আর দুবাই যথার্থ বলছেন, মুসলিম লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে, ব্রিটিশ আমল পরবর্তী পর্যায়ে মুসলিম এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই আমি বলতেছি, ওই এই এই ঘটনাটাকেই বিএনপিকে ধরে রাখতে হবে, এর বাইরে গিয়ে যদি বিএনপি অন্য কোনো কথা বলে তাইলে বিএনপির জন্য, আমি বিএনপির মানে এই অন্তত এই পর্যায়ে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, দুদুভাই যেহেতু ওই দলের সিনিয়র একজন নেতা ভাইস প্রেসিডেন্ট, এইটার থেকে বেরিয়ে এসে
যদি এখন কামল হোসেনরা যে কথাগুলো বলে ওই মুক্তিযুদ্ধের চেতনা, জাতির জনক, বঙ্গবন্ধুর আদর্শ, এই কথাগুলোর সাথে যদি ওই মুসলিম লীগ যে চেতনাটা ছিল এটাকে মিলিয়ে ফেলে, তাহলে বিএনপিরও সর্বনাশ হবে। আর এই যে আমাদের নেতা, সাবেক নেতা বলি, আমি নেতা বলব না এদেরকে, কারণ নেতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার অনুসারী থাকতে হয়। তো আমাদের বদরুদ্দিন চৌধুরী সাহেব, আমাদের আশরাম আব্দুর রব সাহেব, মাহমুদুর রহমান মান্না সাহেব বা ডক্টর কামাল হোসেন সাহেব, তাদের কোনো অনুসারী নাই। এই কয়জনই তাদের, তারা পরস্পর অনুসারী, তারা ওইভাবে হচ্ছে নেতা না, সাবেক নেতা। এই সাবেক নেতাদের পাল্লায় পড়ে দুদু ভাইরা যদি এখন তার যে ওই যে মুসলিম লীগ যে একটা অগ্রণী ভূমিকা ছিল একসময়, মুসলিম লীগ যে চেতনা, মুসলিম যে বিশ্বাসটা ধারণ করতো, যেটা এই উপমহাদেশের সাথে গুরুত্বপূর্ণ, এইটাকে যদি তারা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আর এই বিএনপি নামক যে দলটা এটার অস্তিত্বের সংকটে পড়বে। আমি আবারও বলছি, পৃথিবীতে কোনো সামরিক সরকারের প্রতিষ্ঠিত দল কিন্তু টিকে নাই, এটা টিকে আসছে শুধু ওই কারণে যে ওই সেন্টিমেন্টটাকে এটা ধারণ করে, মুসলিম লীগ ঘরানোর যে সেন্টিমেন্টটা, অর্থাৎ ওই ভাবাদর্শের যে ইয়াটা, এটাকে ধারণ করে, নাইলে এটা এতদিন টিকতো না। এইটার থেকে বিচ্যুত হলে কিন্তু বিএনপির জন্য আরও ক্ষতি হবে। এমনি তারা এখন মিস্টার দুদু যেমনটা বলছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে সংকটের সমাধান হতে পারে, বৈরিতার সমাধান হতে পারে, আমি মনে করি না। নির্বাচন যদি এটা, এর আগেও আপনি বলছেন এই ইস্যুগুলো কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা, 15ই আগস্ট পরবর্তী এই, এরপরে কিন্তু আমরা নির্বাচন তো কয়েকটাই করলাম। আমরা ধরে নিলাম 2014 সালের নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, অতটা পার্টিসিপেটিভ হয়নি, বা এটা ত্রুটিমুক্ত হয়নি, ইত্যাদি ইত্যাদি। আমাদের আসলে পলিটিক্যাল যে কালচারটা, সেই কালচারের মধ্যে কি আমরা আসলে এর আগের নির্বাচনগুলোর মধ্যে দিয়ে কোনো পরিবর্তন লক্ষ্য করছি? আপনি আমাদের এই 10ম সংসদটা মনে করেন, যে এটা যেহেতু অত অংশগ্রহণমূলক হয়নি, বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত, এগুলো সমালোচনা আমরা করি, এখানে বিরোধী দল কে আসলো না আসলো কিন্তু কি আমাদের এর আগের সংসদ, নবম সংসদে বিরোধী দলের নেত্রী টোটাল অধিবেশনের 4%, 4% অধিবেশনে উনি হাজির ছিলেন। এর আগের সংসদে এইভাবে তো আমাদের চলে আসছে, মানে সংসদকে আমরা বলছি আমাদের সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হবে, আমরা সংসদ নির্বাচন নিয়ে আমরা অস্থির হয়ে গেছি, কিন্তু আমাদের এর আগে ভালো, তথাকথিত ভালোভাবে নির্বাচন যেগুলো মাধ্যমে যে সংসদগুলো গঠিত হলো, সেই সংসদগুলো কি কোনো কার্যকর হলো? আপনি এই যে 2001 সালের নির্বাচনের পরে 21 আগস্ট যখন গ্রেনেড হামলা হয়, গ্রেনেড হামলার তখন কিন্তু সংসদ অধিবেশন চলছিল, আওয়ামী লীগের 33 জন সদস্য সেখানে ছিল, আর লিডার অফ দি অপোজিশনকে হত্যা করার জন্য বোমা মারিয়ে তার সাথে 24 জন লোককে হত্যা করা হলো, কিন্তু জাতীয় সংসদ যেটা, সেখানে কোনো আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি, এবং আলোচনায় আসতেই দেন এবং আলোচনা না করে বাইরে বরং কথাবার্তা বলা হলো, বেনেডি বেগে করে নিয়ে আসছিল আইবি রহমানকে, শেখ হাসিনা তো বলছিল আপনি যায় না, আগে গাড়ির মধ্যে থাকেন, অর্থাৎ আইবি রহমান আসলে শেখ হাসিনার কথা না শোনাতে মেরে গেল। এই মানে এই যে কথাগুলো, এইগুলো কিন্তু এই আমাদের সংসদ যারা তথাকথিত অপেক্ষাকৃত ভালো নির্বাচনের মধ্যে নির্বাচিত সংসদ, তারা এই কথাগুলো বলছে। অতএব আমি মনে করি না যে এই ইলেকশন হইলেই আমাদের এই কালচারের মধ্যে পরিবর্তন হবে, আমি মনে করি না। জাস্ট 2 মিনিট সময় কনক্লুড করবার জন্য আমি সংক্ষেপে বলি যে উপাচার্য সাহেব একটা কথা বলেছেন, এটা উনি কল্পনা থেকে বলেছেন, মুসলিম লীগের ধারাবাহিক রূপ হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি না। বিএনপির একটা আলাদা রাজনীতি আছে, আওয়ামী লীগের ধারাবাহিক রূপ বিএনপি না, মুসলিম আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগের থেকে আওয়ামী মুসলিম লীগ, তারপরে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ। সেই কারণে মুসলিম লীগের রাজনীতি যদি কিছু থেকে থাকে তাহলে আওয়ামী লীগের মধ্যে আছে, বিএনপির মধ্যে নাই। বিএনপি আওয়ামী লীগের থেকে বেরিয়ে গিয়ে জাসদ হয়েছিল, ন্যায় বিচার ভিত্তিক সমাজের কথা বলে বিএনপি, সেহেতু রাজনীতির সাবজেক্টে একটা ভুল ধারণা এর মধ্যে আলোচনায় এসে গেছে। আর আমরা তো চাই এই যে গ্রেনেড হামলা মামলা, আমরা এটাকে পলিটিক্যালাইজ না করে সত্যিকারের একটা বিচার, আইনের যে বিচার, সেই বিচারের কথাটাই আমরা বলেছি। আমরা বলি নাই যে 21-এর গ্রেনেড হামলা মামলা এটা ঠিক না, এটা করা যাবে না, এই কথা কোনো জায়গায় নাই। আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রতিহিংসামূলক রাজনীতি থেকে। জি, আওয়ামী লীগের একটা রাজনীতি আছে, বিএনপির একটা আছে, জাসদের একটা আছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা আছে, সারা যাবে জনগণের কাছে। সেই জনগণের কাছে যাওয়ার রাস্তাটা, পথটা, এটা সরকারকে উন্মুক্ত করতে হবে। সে মানে জনসভা করবে, আমি করতে পারবো না, সে কথা বলবে, আমি কথা বলতে পারবো না, সে জনগণের কাছে যাবে, আমি যেতে পারবো না,
এটা থেকে বেরিয়ে আসছে। ডক্টর মিজানুর রহমান জাস্ট একটা তুমি এটা ঠিকই বলছেন, আমি সরকারের যারাই থাকুক তাদেরকে আমি বলবো এই জনসভা করা কথা বলা এবারে কোনোভাবে বাধা দেওয়া যাবে না। আর প্রত্যেকটা বড় হোক ছোট হোক যে কোনো দল জনসভা করতে চাইলে সরাউদ্দ উদ্যান হাদিস পার্ক বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দূরদর্শন বা সকাল 11:30 শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com এবং ফেসবুক গুগল প্লাস টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আপনি আপনার iOS ডিভাইসেও তৃতীয় মাত্রা অ্যাপ ডাউনলোড করতে পারেন অ্যাপ স্টোর থেকে ফ্রি অফ কস্টে, অর্থাৎ যে কোনো অ্যাপেল ডিভাইসে আপনি তৃতীয় মাত্রা দেখতে পারেন, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে পারেন তৃতীয় মাত্রা অ্যাপের মাধ্যমে। মিস্টার শামসুজ্জামান দুদু এবং প্রফেসর কর্মী মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমাদের রাজনীতিতে প্রধান দুটো দলের মধ্যে যে দুটো দলেরই অনুসারী একেবারে কম নয়, বেশ ভালো সংখ্যক, এই দুটো যারা অতীতে ক্ষমতায় ছিলেন, আছেন, ভবিষ্যত হয়তো থাকবেন, বৈরিতাটা প্রবল এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মান ক্রমশ নিম্নগামী, এই বৈরিতা কাটিয়ে উঠবার উপায় কী? কিছু কিছু একপক্ষ থেকে বলা হয় কিছু কিছু ঘটনায় বৈরিতাকে বাড়িয়ে তুলেছে এবং সেই ঘটনাগুলোর আদালতের মধ্য দিয়ে দুটোর অন্তত নিষ্পত্তি হয়েছে, আরেকটির আংশিক নিষ্পত্তি হয়েছে, আরও কিছু ধাপ রয়েছে। অন্য পক্ষ বলছে যে বৈরিতা থাকলেও প্রবলভাবে ছিল না, যেটি এটি একপেশে নির্বাচনের মধ্য দিয়ে 2014 সালের জানুয়ারিতে হয়েছে, কাজে এটি অংশগ্রহণমূলক ভালো নির্বাচনের মধ্য দিয়ে এই বৈরিতা বা এই রাজনৈতিক সংস্কৃতির মান উন্নয়নের কাজটা হতে পারে। অন্যদিকে অপরপক্ষ থেকে বলা হলো যে শুধু নির্বাচনে এই সমস্যার সমাধান হবে না, কারণ অতীতেও নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে সংসদে গেছেন, কিন্তু সংসদের প্রতি আস্থাটা সংসদ সদস্যরা বা সংসদ নেত্রী দেখাতে পারেননি। এবং এই আলোচনা করতে করতে কথা বলেছেন যে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার কিংবা জনসভা করবার অধিকার, মিছিল করবার অধিকার, দুনেতাই একমত, অতিথি একমত এই আলোচনায় যে এগুলো করতে সুযোগ আসলে দেওয়া উচিত, মানুষকে বাধা সৃষ্টি, মানুষের স্বাভাবিক ক্রিয়াকর্মে বাধা সৃষ্টি না করে জনসভার জন্য নির্ধারিত কিছু স্থানে সবাইকে জনসভা করতে দেওয়া উচিত। এবং এ বিষয় নিয়ে আমাদের দ্বিধা থাকবার কোনো কারণ নেই, যে আমরা চাই দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ভালো নির্বাচন হোক। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে সেটি হয়তো হবে না, কিন্তু সমাধানের একটা সূচনা হয়তো হলেও হতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। উৎকৃষ্ট কাঁচামাল আর সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত হয় অ্যালটেক অ্যালুমিনিয়াম, তাই গুণগত মান আর সৌন্দর্যে অ্যালটেকই এগিয়ে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। গন্তব্য যখন যেখানেই হোক, আমরা আছি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে, আমদানি ও রপ্তানিতে, কৃষকের ঘামে ভেজা ফসলের মাঝে, মাটি অথবা পেশ ঠেলা পথে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র ছড়িয়ে নির্মাণ ও উন্নয়নে আছে অশোক লেল্যান্ড। আর তাই ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝেই আপনাদের পাশে আছে অশোক লেল্যান্ডের প্রতিটি গাড়ি, রাস্তার আস্থার প্রতীক ইফাদ অটোস লিমিটেড। উৎকৃষ্ট কাঁচামাল আর সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত হয় অ্যালটেক অ্যালুমিনিয়াম, তাই গুণগত মান আর সৌন্দর্যে অ্যালটেকই এগিয়ে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। কনফিডেন্স একটা ভালো শুরু, যাত্রা হোক টাটা দিয়ে, শক্তি তো এগিয়ে নিয়ে চলে গন্তব্যের পথে।
কংগ্রেসের এই ময়দানে ছুটে চলার দুরন্ত প্রয়াস।